আসসালামু আলাইকুম, আমি সাকিব পাটোয়ারি, জি হোস্ট বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের প্রফেশনাল ব্লগিং কোর্সের পর্ব 8। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করতে হয়। গুগল অ্যাডসেন্সের কিছু রিকোয়ারমেন্ট আছে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম গুগল অ্যাডসেন্সের কী কী রিকোয়ারমেন্ট আছে এবং সেগুলো কিভাবে ফিল আপ করতে হয়। আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটির শেষে ভিডিওর আই বাটনে ক্লিক করে অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jihostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন। গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য আমরা আমাদের ব্রাউজারে নতুন একটি উইন্ডো ওপেন করে লিখব গুগল অ্যাডসেন্স। গুগল অ্যাডসেন্স লিখে আমরা সার্চ দিব। তারপরে এখানে আমরা একটি ওয়েব পেজ দেখতে পাবো, আমরা এটাতে ক্লিক করব। তারপর এখানে দুইটি অপশন থাকবে, একটা হচ্ছে সাইন ইন আবার আরেকটি হচ্ছে সাইন আপ। সো এখানে বাংলা করা আছে, আমরা শুরু করুন এই অপশনটিতে ক্লিক করব। তারপরে এখানে আপনার ওয়েবসাইটের নামটি দিতে হবে, আমি এখানে আমার ওয়েবসাইটটি দিচ্ছি। তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে অবশ্যই আপনাকে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেই ইমেল অ্যাড্রেসটি পূর্বে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ইউজ করা হয় নাই, কেননা গুগল একজন ব্যক্তির জন্য একটিমাত্র গুগল অ্যাডসেন্স অ্যালো করে থাকে। তো সেই জন্য আমি হচ্ছে আমার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। এখানে দুটি অপশন আছে, সেগুলো হচ্ছে আপনি যদি এগুলো এখানে ইএসএ ক্লিক করেন সেক্ষেত্রে গুগল অ্যাডসেন্সের কিছু টিপস রিলেটেড ইমেল আপনাকে সেন্ড করবে। তো আমার দরকার নেই, আমি নোতে চেক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। তারপরে এখানে আমাদের কান্ট্রিটি চুজ করতে বলতেছে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে কিছু এগ্রিমেন্ট, এগুলো হচ্ছে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, এটাতে চেক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট টাইপ, এটা ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। আপনি কিসের পারপাসে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন? আপনি যদি বিজনেসের পারপাসে ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনি বিজনেসটি সিলেক্ট করবেন, আর যদি আপনি এমনিতে পার্সোনালি ইউজ করার জন্য হচ্ছে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যেটা আছে সেটাই থাক। তারপরে এখানে হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের যেই নামটা আপনি হুবহু সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার ভোটার আইডি কার্ডের যে নামটি আছে আমি সেটি দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ঠিকানাটি দিতে হবে, কেননা গুগল ভেরিফিকেশনের জন্য আপনাকে একটি চিঠি পাঠাবে এবং এই চিঠিটা আপনি এখানে যে অ্যাড্রেসটি দিবেন সেখানেই পাঠানো হবে। সেজন্য আপনাকে অবশ্যই এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি সাবমিট করতে হবে। আমি এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসটি সাবমিট করে দিচ্ছি। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটি দিতে হবে, তারপরে সাবমিট এই বাটনটিতে ক্লিক করবেন। তারপরে এই পেজটিতে আসার পর এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি, এই কোডটি হচ্ছে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের হেড ট্যাগের মধ্যে পেস্ট করতে বলতেছে। সো আমরা সেটা করে নিই। এটা করার জন্য হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিতে চলে যাই এবং এখানে এসে আমরা হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব। তারপরে এখানে সার্চ অপশনে লিখব ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স লিখে সার্চ দেওয়ার পর আমরা একটি প্লাগইন দেখতে পাবো, এই প্লাগইনটি হচ্ছে আমরা ইনস্টল করব। ইনস্টল হওয়ার পর আমরা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। তারপরে আমরা এই কোডটিকে কপি করে নিব। কপি করে আমরা যেই প্লাগইনসটি একটু আগে ইনস্টল করেছি আমরা সেটিতে চলে যাই। আমরা সেটিংস থেকে ইনসার্ট হেডার্স অ্যান্ড ফুটার্স এই প্লাগইনটি দেখতে পাবো। তারপরে এই পেজে আসার পর আমরা এখানে আমাদের কোডটি পেস্ট করে দেব। পেস্ট করে আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে আমরা চেক দিয়ে দেব আই হ্যাভ পেস্টেড দ্য কোড ইন টু মাই সাইট, এই অপশনটিতে আমরা চেক দিয়ে ডানে ক্লিক করব।
The code was found. অর্থাৎ আমাদের ওয়েবসাইটটিতে এই কোডটি পাওয়া গেছে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটি তারা রিভিউ করবে। রিভিউ করতে সাধারণত কয়েকদিন সময় লাগে, তবে কিছু কিছু ক্ষেত্রে এটা 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে। যখনই তারা রিভিউ করবে, আপনাকে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে। আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি হোস্ট বিডি থেকে একটি হোস্টিং প্যাকেজ কিনলে সাথে পাচ্ছেন 1 বছরের জন্য একটি ফ্রি ডোমেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jihostbd.com। এছাড়াও প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটি প্রেস করে দিন।